এই ভিডিওতে আমি তোমাদের গোল সিকের অ্যাসাইনমেন্টটা সলভ করে দেখাবো তোমরা পাশে আমার পাঠানো অ্যাসাইনমেন্টের নোটটা খুলে রাখো আর মন দিয়ে ভিডিওটা দেখো প্রথমেই বলে দিই সময় বাঁচানোর জন্য এবং শ্রম সাশ্রয় অর্থাৎ খাটনি কমানোর জন্য আমি এগুলো সব লিখেই রেখেছি দেখো যেরকম তোমাদের অ্যাসাইনমেন্টটা লেখা রয়েছে সেরকম আমি আগে থেকেই টাইপ করে রেখেছি আর কস্টের ভ্যালুটা তিরিশ লিখে দিয়েছি আবার বলছি সময় বাঁচানোর জন্য এবং খাটনি কমানোর জন্য আমি এই বিষয়গুলো মানে এই যে বিষয়গুলো দেখছ আগে থেকেই টাইপ করে রেখেছি তোমরাও আগে এগুলো টাইপ করে নেবে এইবার দেখো নোটসে দেখো কমিশনটা নির্ণয় করতে হবে এবার ফর্মুলা দেওয়া রয়েছে ফাইভ পারসেন্ট অফ কস্ট তাহলে দেখো আমি প্রথমে সরি ইজ ইকুয়াল টু টাইপ করলাম এবার লিখলাম ফাইভ পার্সেন্ট ইজিকুয়াল টু টাইপ করতেই হবে কারণ তোমরা জানো ইজিক টু না দিলে কোনো ফর্মুলা বা ফাংশান কাজ করবে না তাহলে ফাইভ পারসেন্ট ইন্টু কস্ট কস্ট মানে হচ্ছে এইটা তার মানে এই যে আমি মাউস পয়েন্টের ঘোরাচ্ছি এই সেলটা রেফারেন্স আমাকে লিখতে হবে এই এই যে মাউস পয়েন্টটা ঘোরাচ্ছি অর্থাৎ আমি লিখলাম বি তার মানে বি ওয়ান মানে এই কস্টের সেলটা বোঝাচ্ছে এই যে এই সেলের ভ্যালুটা বোঝাচ্ছে তাহলে ফাইভ পারসেন্ট ইন্টু বি ওয়ান অফ মানে ইন্টু বুঝতেই পারছ এন্টার টিপলাম কমিশন বেরিয়ে গেল এবার আমাকে নির্ণয় করতে হবে প্রাইস উইথ কমিশন এই দেখো পাশের সেলে ক্লিক করলাম ফর্মুলা দেওয়া আছে নোটসে দেখো কস্ট প্লাস কমিশন আবার বলছি প্রাইস উইথ কমিশন হচ্ছে নোটসে দেওয়া রয়েছে কস্ট প্লাস কমিশান এই আমি ইজ ইকাল টু টাইপ করলাম কস্ট হচ্ছে বি ওয়ান সেলে রয়েছে তার সাথে আমি প্লাস চিহ্ন দিলাম আর কমিশন রয়েছে বি টুতে সুতরাং আমি লিখলাম বি টু অর্থাৎ B1 মানে কস্ট এই সেলটাকে বোঝাচ্ছে আর বি টু বলতে এই সেলটাকে বোঝাচ্ছে অর্থাৎ কস্টের সাথে কমিশনটাকে যোগ করা হল বি ওয়ান প্লাস বি টু এবার আমি ইন্টারপ্রেস করলাম এই বেরিয়ে গেল তোমার প্রাইস উইথ কমিশন চলে এলাম পরের সেলে এবার আমাকে লিখতে হবে প্রফিট পারসেন্টেজ দেখো আমার অ্যাসাইনমেন্টে দেওয়াই রয়েছে যে নোটসটা পাঠিয়েছি টুয়েলভ পারসেন্ট তাহলে আমি এখানে টাইপ করে দিচ্ছি টুয়েলভ পারসেন্ট এন্টার অর্থাৎ টুয়েলভ পারসেন্ট লেখাটা আমি এখানে টাইপ করে দিলাম চলে এলাম প্রফিট অ্যামাউন্টে প্রফিট অ্যামাউন্ট দেখো ফর্মুলা দেওয়া রয়েছে আমার নোটসে প্রাইস উইথ কমিশন ইন্টু প্রফিট পার্সেন্টেজ আবার বলছি প্রাইস উইথ কমিশন মানে এই যে এইটা তার সাথে গুণ হবে প্রফিট পার্সেন্টেজ তাহলে আমি এই কার্সাররা এই ক্লিক করে নিলাম ইজ ইকাল টু টাইপ করলাম এবার আমি টাইপ করছি বি থ্রি অর্থাৎ প্রাইস উইথ কমিশন এই সেলটা রেফারেন্স ইন্টু ইন্টু মানে স্টার তোমরা জানো প্রফিট পার্সেন্টেজ মানে এই সেলটা রেফারেন্স টাইপ করতে হবে এবার আমি টাইপ করলাম বি ফোর অর্থাৎ বি থ্রি হচ্ছে এই সেলটা আর বি ফোর হচ্ছে এই সেলটা তার মানে প্রাইস উইথ কমিশন ইনটু প্রফিট পার্সেন্টেজ আশা করি বুঝতে পারলে আবার আমি এন্টার কি প্রেস করলাম এই প্রফিট অ্যামাউন্ট বেরিয়ে গেল এবার আমাকে বার করতে হবে ফাইনাল প্রাইস এই আমি ক্লিক করলাম এই সেলে দেখো ফর্মুলা নোটসে দেওয়া আছে প্রাইস উইথ কমিশন প্লাস প্রফিট অ্যামাউন্ট দেখো আমি লিখছি ইজ ইকুয়াল টু টাইপ করলাম প্রাইস উইথ কমিশন মানে হচ্ছে এই সেলটা এই যে দেখতে পাচ্ছো এই যে সেলটা এইটা তাহলে আমি টাইপ করছি বি থ্রি অর্থাৎ এই যে সেলটা এই সেলটা রেফারেন্স অর্থাৎ প্রাইস উইথ কমিশন যে সেলে আছে তার রেফারেন্সটা টাইপ করলাম এই যে আমি মাউস পয়েন্টটা ঘোরাচ্ছি প্লাস প্রফিট অ্যামাউন্ট প্রফিট মানে এই সেলটা রেফারেন্স লিখতে হবে এই যে মাউস পয়েন্টার ঘোরাচ্ছি এই সেলটা রেফারেন্স লিখতে হবে আমাকে তা আমি লিখলাম বি ফাইভ অর্থাৎ বি থ্রি মানে এই সেলটা আর বি ফাইভ মানে এই সেলটাকে বোঝাচ্ছে অর্থাৎ প্রাইস উইথ কমিশন তার সাথে যোগ হচ্ছে প্রফিট অ্যামাউন্ট এবার আমি এন্টার কি প্রেস করলাম ফাইনাল প্রাইস বেরোলো পঁয়ত্রিশ টাকা আঠাশ পয়সা এবার প্রশ্নে দেখো বলেছে যদি ফাইনাল প্রাইস সরকার দ্বারা নির্ধারিত রুপিস তেত্রিশ অর্থাৎ তেত্রিশ টাকায় রাখতে হয় তাহলে কস্ট কত হবে অর্থাৎ ফাইনাল প্রাইস আমাদের বেরোলো পঁয়ত্রিশ টাকা আঠাশ পয়সা কিন্তু সরকার বলছে এটাকে তেত্রিশ টাকায় রাখতে হবে এর বেশি দাম করা যাবে না বা ফাইনাল প্রাইস তেত্রিশ টাকার বেশি করা যাবে না তাহলে দেখো আমি এবার কি করছি এই সেলটাকে সিলেক্ট করলাম অর্থাৎ ফাইনাল প্রাইস যে সেলে আছে সেই সেলটাকে ক্লিক করলাম আমরা জানি সিক পেতে গেলে আমাদের যেতে হবে ডেটা এই যে ওপরে ডেটা ট্যাব এই যে দেখতে পাচ্ছ ওপরে ডেটা ট্যাব এর আগেও আমি দেখিয়েছি এই যে ডেটা ট্যাবে ক্লিক করলাম তারপর মাউস পয়েন্টটা নিয়ে যাচ্ছি হোয়াট ইফ অ্যানালিসিসে এই যে হোয়াট ইফ অ্যানালিসিস আইকন আমি আগেও দেখেছি ভিডিওতে হোয়াট ইফ অ্যানালিসিস এই ক্লিক করলাম সঙ্গে সঙ্গে তিনটে অপশান দেখাচ্ছে এখান থেকে আমরা নেব গোল সিক আগেও দেখিয়েছি তার মানে কী দাঁড়ালো ডেটা ট্যাবকে আগে ক্লিক করে নিতে হবে তারপর হোয়াট ইফ অ্যানালিসিস ডাউন লিস্ট আইকনে ক্লিক করতে হবে তারপর গোল সিক অপশানটা সিলেক্ট করতে হবে এর আগে ভিডিওতেও আমি এটা দেখিয়েছি এই ক্লিক করলাম সঙ্গে সঙ্গে দেখো ছোট্ট একটা ডায়লগ বক্স চলে এলো ওটাকে আমি পাশে ড্র্যাক করে এনে বসালাম ড্র্যাক করতে গেলে তোমরা জানো এই টাইটেল বারটা ধরে ড্র্যাক করে দাও এই পাশে বসিয়ে দাও এবার দেখো সেট সেল ডি সিক্স অর্থাৎ এই যে ফাইনাল প্রাইসটা এটাই রাখবে এটা চেঞ্জ করবে না বি সিক্স অর্থাৎ ফাইনাল প্রাইসটা যা সেল রেফারেন্স আছে সেটাই রাখতে হবে টু ভ্যালু আমি এখানে লিখছি থার্টি থ্রি কারণ সরকার নির্ধারিত দাম ফাইনাল প্রাইস থার্টি থ্রিতে রাখতে হবে এবার বাই চেঞ্জিং সেল বাই চেঞ্জিং সেল এবার দেখো আমি এখানে ক্লিক করলাম আমাকে কস্টটা বার করতে হবে দেখো বাই চেঞ্জিং সেল আমি লিখছি বি ওয়ান অর্থাৎ কস্টের যে সেল রেফারেন্সটা সেইটা তাহলে কী দাঁড়ালো সেট সেল বি সিক্স অর্থাৎ এই বি সিক্স সেলটাকে সেট করছি টু ভ্যালু থার্টি থ্রি অর্থাৎ তেত্রিশ টাকায় কারণ সরকার নির্ধারিত ফাইনাল প্রাইস তেত্রিশ টাকা বাই চেঞ্জিং সেল বি ওয়ান বি ওয়ান মানে কস্ট কত রাখতে হবে আমাকে বার করতে হবে তার মানে ফাইনাল প্রাইস যদি আমি তেত্রিশ টাকায় রাখতে চাই তাহলে আমার কস্ট কত হবে তাহলে এখানে কস্টের যে সেল রেফারেন্স বি ওয়ান মানে এই যে এই যে আমি বারবার মাউস পয়েন্টের ঘুরিয়ে দেখাচ্ছি এই যে কস্টের যে সেল রেফারেন্স অর্থাৎ বি ওয়ান দেখো বি কলমের এক নম্বরও সেইটা লিখে দিলাম এবার আমি ওকে বাটনে ক্লিক করব। এই যে ওকে বাটন দেখতে পাচ্ছ এই যে এই ক্লিক করলাম সঙ্গে সঙ্গে বলছে গোল সিক স্ট্যাটাস ফাউন্ড সলিউশন আরেকবার ওকে বাটনে ক্লিক করতে হবে তোমরা যেন দুবার ওকে বাটনে ক্লিক করতে হয় ওকে ব্যাস উত্তর বেরিয়ে গেল দেখো ফাইনাল প্রাইস যদি আমি তেত্রিশ টাকায় সেট করি সরকার নির্ধারিত দামে তাহলে কস্ট আমাকে রাখতে হবে এই যে আঠাশ টাকা ছ পয়সা আবার বলছি সরকার নির্ধারিত দাম অনুযায়ী ফাইনাল প্রাইস বা অন্তিম মূল্য যদি তেত্রিশ টাকায় রাখতে চাই তাহলে আমাকে কস্ট রাখতে হবে আঠাশ টাকা ছয় পয়সা সেই অনুযায়ী এগুলোও চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছ কমিশন চেঞ্জ হয়ে গেছে প্রাইস উইথ কমিশন চেঞ্জ হয়ে গেছে প্রফিট অ্যামাউন্টও চেঞ্জ হয়ে গেছে তাহলে আমার শর্ত মিলে গেল ফাইনাল প্রাইস রাখছি তেত্রিশ টাকায় তাহলে আমার কস্ট হচ্ছে আঠাশ টাকা ছ পয়সা কমিশন রাখতে হবে এক টাকা চল্লিশ পয়সা প্রাইস উইথ কমিশন রাখতে হবে উনত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা আর প্রফিট হবে থ্রি পয়েন্ট ফাইভ থ্রি বা থ্রি পয়েন্ট ফাইভ ফাইভও ধরতে পারি আমরা কাজ শেষ অনেকবার করে বলে দিলাম এবং দেখিয়ে দিলাম সেই সঙ্গে আমার এই ভিডিওটি অর্থাৎ সিকের অ্যাসাইনমেন্ট দেখিয়ে ভিডিওটি শেষ হল